गंगा सागरे বেশি লোক পাঠাবেন না, হাইকোর্টের কড়াকড়ি আছে বললেন মুখ্যমন্ত্রী বাবুদা বন্দ্যোপাধ্যায়। আর কি কি বলেছেন তিনি, আসুন শুনে নি। हर व्यक्ति मास्क पहनिए, हैंड सैनिटाइजर कीजिए, इधर उधर में थूक ना फैले और मास्क डबल मास्क पहनना चाहिए। जैसे आप भी सुस्त रहे, आपका दोस्त भी सुस्त रहे। कोविड को रुकने के लिए हमको इसको इंपॉर्टेंस देना ज्यादा जरूरी है, जो लोग मन के चले। जो नहीं मानते हैं, एक आदमी नहीं मानते हैं तो इसी के लिए सबको गलती करना हमको ठीक नहीं है। और बाहर से जब आते हैं कोई आदमी, प्लेन में, ट्रेन में, चाहे गाड़ी में, कितना लोगों को आप आरटीपीसीआर करोगे, कितना लोगों को आप देखोगे? गंगा सागर में तो 20 लाख 30 लाख करीब लोग आते हैं। ये बहुत मुश्किल संभालना है, इसे संभालना बहुत मुश्किल। कभी फिर जाओ आप, एक दफे थोड़ा शांति से काम लो, हड्डा हड्डी मत करो, झगड़ा झाटी मत करो, शांति से जितना कम संभव इतना ही लोग जाए। ये मेरे को रिक्वेस्ट रहेगा महिला कमेटी का लिए, इसके लिए कोर्ट का जो ऑर्डर है, ऑर्डर आप मान के चलिए, एडमिनिस्ट्रेशन भी इसको मान के चलेंगे। পালজা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বললেন, আসুন শুনে নি। গঙ্গা সাগরে যাবে না তাহলে কোটে কাই কানে বলার দরকার ছিল? কোটে গিয়ে বলতে পারতাম আমরা এটা করব না। এখন কেন বলছেন গঙ্গা সাগরে যাবেন না? গঙ্গা সাগরে মেলাটা মুখ্যমন্ত্রী করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে হিন্দি বলায় একটা বার্তা দিতে যে দেখো আমি বাংলার মুখ্যমন্ত্রী, আমি কত বড় হিন্দু, কত বড় ধার্মিক, তোমরা দেখো আমার আমাকে আগামী দিনে তোমরা তোমাদের নিজেদের লোক বলে মনে করো। এই বার্তা দেওয়ার জন্যে বাংলার মুখ্যমন্ত্রী গঙ্গা সাগর মেলাকে এত উৎসাহিত করেছেন। কোটে গিয়ে তিনি তো বলতে পারতেন যে আমাদের আমরা পারবো না গঙ্গা সাগর মেলা করতে, গঙ্গা সাগর মেলা করা মানে বিপদ বাড়বে, কোটে গিয়ে তো বলছেন না তিনি। আজ যখন সারা বাংলা জুড়ে চাপ তৈরি হয়েছে যে বাংলায় যখন এই অমিক্রনের সংক্রমণ বাড়ছে, যখন সমস্ত স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে মেলা করা মানে সংক্রমণকে আরও উৎসাহিত করা, তখন বাংলার মুখ্যমন্ত্রী বলছে যে না যাবেন, সকালে বলছে যাবেন, বিকেলে বলছে যাবেন না। এই ধরনের সিদ্ধান্তহীনতা যদি কোনো বাংলার মুখ্যমন্ত্রী থাকে তাহলে এটা রাজ্যের জন্য অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। গঙ্গাসাগর মেলার উপর নজরদারির জন্য গঠিত কমিটি থেকে শুভেন্দু অধিকারীকে বাদ দেওয়া নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। রাজ্য সরকার তাকে ভয় পায় বলে দাবি শুভেন্দু অধিকারীর। তুচ্ছ মানুষকে কেন ভয় পাবে, পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের। রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে গঙ্গাসাগর মেলার উপর নজরদারির জন্য গঠিত কমিটি থেকে শুভেন্দু অধিকারীকে বাদ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নিয়েই এখন চরমে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল সরকারকে সরাসরি নিশানা করেছেন শুভেন্দু অধিকারী, পাল্টা তাকে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। রাজ্য সরকার বিজেপিকে ভয় পায়, বিরোধী দলনেতাকে ভয় পায়। মমতা ব্যানার্জির সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা হচ্ছে বিরোধী দলনেতাকে আটকাও। কেউ কাউকে ভয় পায় না। রাজ্য সরকার ওই রকম একজন তুচ্ছ মানুষকে ভয় পাবে কেন? রাজ্যে করোনার মারাত্মক সংক্রমণ বৃদ্ধির আবহেই হচ্ছে গঙ্গাসাগর মেলা। মেলার কোভিড পরিস্থিতির উপর নজর রাখতে 3 সদস্যের কমিটি তৈরি করেছিল কলকাতা হাইকোর্ট। প্রথমে সেই কমিটিতে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেলা কমিটিতে রাজ্যের বিরোধী দলনেতাকে রাখা নিয়ে আপত্তি তোলে রাজ্য সরকার। এরপরই মঙ্গলবার পুরনো কমিটি বদলে গঙ্গাসাগর মেলার উপর নজরদারির জন্য নতুন 2 সদস্যের কমিটি তৈরি করে কলকাতা হাইকোর্ট। বাদ দেওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এ নিয়ে এবার সরাসরি রাজ্য সরকারকে নিশানা করলেন তিনি। প্রথমত শুভেন্দু অধিকারী ব্যক্তি নন, বিরোধী দলনেতা। কালকে রাজ্য সরকারের আপত্তি, এই যে পিটিশনগুলো সব রাজ্য সরকার করিয়েছে। রাজ্য সরকার বিজেপিকে ভয় পায়, বিরোধী দলনেতাকে ভয় পায়। মমতা ব্যানার্জির সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা হচ্ছে বিরোধী দলনেতাকে আটকাও। কেউ কাউকে ভয় পায় না। রাজ্য সরকার ওই রকম একজন তুচ্ছ মানুষকে ভয় পাবে কেন? রাজ্য সরকার শুধু একা নয়, সব দল মিলে হাইকোর্টের কাছে প্রস্তাব করেছিল যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে পর্যাপক্ষ করবে কেন? সে তো রাজনৈতিকভাবে সরকারকে বদনাম করার জন্য কিংবা নিজের রাজনৈতিক ফায়দার জন্য যেভাবে গঙ্গাসাগরটাকে নিয়েও সে নিজের বিভেদগামী রাজনীতি করবে বা সেখানে গিয়ে রাজ্য সরকার বা রাজ্যকে অপমান করার চেষ্টা করবে। তাই নিরপেক্ষতার প্রশ্নে হাইকোর্টে সওয়াল করা হয়েছে।
পশ্চিমবঙ্গে একটাই পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট, কারোর কিছু উদ্যোগ করার কোনো বিষয় নেই। আমরা ভারতীয় জনতা পার্টি কখনো বলিনি যে গঙ্গাসাগর মেলা করতেই হবে, আবার আমরা এটাও বলিনি গঙ্গাসাগর মেলা বন্ধ করে দিতে হবে। জনস্বাস্থ্যকে প্রায়োরিটি নাম্বার এক করা উচিত এবং অনেকভাবে ধর্ম কর্ম আচার আচরণ করা যায়, কিন্তু জনস্বাস্থ্যের সঙ্গে কম্প্রোমাইজ করা উচিত নয়, সেটা এই রাজ্যের সরকার করছে। ওরা করতেও বলছেন আর মানাও করছে, তাহলে ওরা কী বলছে? তো বরাবরই এই বিজেপি হচ্ছে সুযোগ সন্ধানী মধ্যপন্থা অবলম্বন করা একটা রাজনৈতিক দল। যদিও বিষয়টা আদালতে বিচারাধীন, তো কলকাতা হাইকোর্ট যে বিচার করবেন, যে নির্দেশ দেবেন, সেই নির্দেশ পালন করবে প্রশাসন। আর দুদিন পরে এই গঙ্গাসাগরে শাহী স্নান, তার আগে সাগর মেলায় যতই ভিড় বাড়ছে সেই সঙ্গে বাড়ছে রাজ্য রাজনীতির তরচাও। অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। তিনি ডাকা সত্ত্বেও মুখ্য সচিব ও ডিজি রাজভবনে না আসায় ফের টুইটারে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি টুইটারে লেখেন, মুখ্য সচিব ও ডিজি ফের রাজ্যপালের ডাকা বৈঠক বয়কট করেছেন। তিন দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার। শীর্ষ স্তরের আধিকারিকদের সাংবিধানিক দায়িত্ব পালন না করার উদাহরণ। পশ্চিমবঙ্গে শাসকের আইন চলছে, আইনের শাসন নয়। কয়েকদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতাই সফর ঘিরে চাপানোতর শুরু হয়। এ বিষয়ে আলোচনার জন্য মুখ্য সচিব ও ডিজিকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। তারা আইসোলেশনে থাকার জন্য বৈঠকে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছিলেন মুখ্য সচিব ও ডিজি। ফের তাদের তলব করেন রাজ্যপাল। It is a matter of very serious concern that both Chief Secretary and DGP of the state have chosen to boycott meeting with the Governor in last 3 days. This is a serious, incondonable constitutional lapse. They have damaged the reputation of their services, reputation of the office they hold, and have compromised democracy in the state of West Bengal. এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কি প্রতিক্রিয়া শোনাব। রাজ্যপাল তো রাজ্য সরকারকে উত্তক্ত করা ছাড়া কোনো কাজ করছেন বলে আমি দেখছি না। উনি একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে যেরকম বিবৃতি দিচ্ছেন সেটা তার সংবিধান অধিকারের, সাংবিধানিক অধিকারের আওতায় পড়ে না। সংবিধান ওকে যে কোনো অফিসারকে ডেকে পাঠানোর অধিকার দেয় না। সংবিধান এই কথাই বলে যে ওর রাজ্য মন্ত্রিসভার সুপারিশ অনুযায়ী কাজ করতে হবে। তা উনি তা ভঙ্গ করে বারবার যা ডাকছেন অফিসারদের, তাদের তো কাজ করতে হবে, তাই অনেক সময় তারা যেতে পাচ্ছেন না আর রাজ্যপাল টুইট করে যাচ্ছেন। কোন আইনের বলে উনি টুইট করছেন এইটাই রাজ্যপাল আমাদের জানান। ওর বক্তব্য অধিকাংশ ক্ষেত্রে অবান্তর, তৃণমূল ধারাবাহিকভাবে রাজ্যপালের বিরোধিতা করে আসছেন। আসলে তৃণমূল যে রাজনীতিতে বিশ্বাস করে সেই রাজনীতিতে এই মুহূর্তে সংবিধানকে তারা অনেক দূরে সরিয়ে রেখেছে। তৃণমূলের আচরণ যুক্তরাষ্ট্রীয় কাঠামো পরিকাঠামোর পরিপন্থী, তৃণমূলের আচরণ সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। শাসকের আইন যে পশ্চিমবঙ্গে চলছে, বিরোধী নেতাকে নেতাইয়ে ঢুকতে না দেওয়াটাই সেটাই এই এস্টাবলিশ করেছে। সুতরাং রাজ্যপাল রাজ্যপালের কথা বলেছেন, সাংবিধানিক সংকট তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মনে করছে যে পশ্চিমবঙ্গটা একটা স্বাধীন রাজ্য, স্বাধীন রাষ্ট্র, এবং এটা হয়তো স্বাধীন পশ্চিমবঙ্গ কিংবা স্বাধীন বাংলা। রাজ্য আর রাজ্যপালের এই লড়াইয়ে আজকে মানুষের কাছে হাসির পর্যায়ে পৌঁছে গেছে, আর মানুষ এসব নিয়ে কোনো কিছু ভাবছেও না, এসব নিয়ে মানুষের মধ্যে কোনো রিপারকেশনও নাই। একটা রাজ্যে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক ভালো হওয়া উচিত বলে আমরা মনে করি। আচরণ রাজ্যপাল এবং রাজ্যের মধ্যে যে সংঘর্ষের পরিণতি দেখতে পাচ্ছে, তাতে ভারত পশ্চিমবঙ্গে গণতন্ত্রের যে পরিকাঠামো সেই পরিকাঠামো কালিমালিপ্ত হচ্ছে বলে মনে করি। শেষ পর্যায়ে ভোট দিতে পারবেন কন্টেনমেন্ট জোনের ভোটাররা। 22 জানুয়ারি 4 পুরসভায় ভোট নিয়ে নির্দেশিকা কমিশনের। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, এই বিষয়ে কমিশন ঠিক কি বলেছে?
দেখো এখনো পর্যন্ত যা ছিল যে কোভিড আবহে ঠিক ইলেকশনের শেষ হওয়ার এক ঘন্টা আগে কিন্তু কোভিড পজিটিভ যারা ছিলেন তারা ভোট দিতে পারতেন। এখন একটা নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন, যেখানে বলা হচ্ছে যে কন্টেনমেন্ট জোন, এই চার পৌর নিগমে যে ভোট 22 জানুয়ারি সেখানে কন্টেনমেন্ট জোনে যারা ভোটাররা রয়েছেন তারা যদি ইচ্ছা প্রকাশ করেন যে তারা ভোট দিতে চান তাহলে তারা ভোট দিতে পারবেন, তবে একদম শেষ লগ্নে অর্থাৎ 4টা থেকে 5টা এক ঘন্টা লাস্ট আওয়ারে তারা ভোট দিতে পারবেন এবং নোডাল হেলথ অফিসার্স অ্যাসাইন থাকবেন তাদের তত্ত্বাবধানে কিন্তু এই কন্টেনমেন্ট জোনের ভোটাররা তারা ভোট দিতে পারবেন এবং পুরো বিষয়টা সেক্টর অফিসার এই সমস্ত সমন্বয় সাধন করবেন এবং ভোটারদের মধ্যে এবং নোডাল হেলথ অফিসারদের মধ্যে সেক্টর অফিসারের এই দায়িত্ব থাকবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই শুধুমাত্র কোভিড পজিটিভ পেশেন্টদের জন্য নয়, যারা ভোটার কন্টেনমেন্ট জোনের ভোটার তারাও কিন্তু ভোট দিতে পারবেন এই চারটি যে পুরসভা 22 জানুয়ারি সেরকমটাই নির্দেশিকা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। ধন্যবাদ রোমা। আসছে পরের খবরে। উত্তরপ্রদেশে ক্যাবিনেটে ফের ভাঙন, ইস্তফা দিলেন আরও এক মন্ত্রী। পদত্যাগ করলেন যোগী সরকারের মন্ত্রী দারা সিং চৌহান। দলিত ও পিছিয়ে পড়াদের কথা শুনছে না সরকার, 5 বছর ধরে সরকার আমার কোনো কথা শোনেনি, ইস্তফা দিয়ে ক্ষোভ উগড়ে দিলেন যোগী সরকারের মন্ত্রী। 2015 সালে বিজেপিতে যোগ দেন দারা সিং চৌহান। 2017 সাল থেকে তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন। যোগী মন্ত্রিসভা থেকে ইস্তফার পরেই দারাকে স্বাগত অখিলেশের। 5 সাল তক জিস পিছড়ে জিস দলিত বঞ্চিত উপেক্ষিত লোগো কে সহযোগ আশীর্বাদ সে ভারতীয় জনতা পার্টি কি সরকার বনি ও 5 সাল তক উপেক্ষিত রহে, লোক মলাই খাতে রহে, লেকিন উনকো কোই কুছ ভি নহি মিলা, উনকো ইনসাফ ন্যায় সম্মান নহি মিলা, ইসসে আহত হোকর কে মেনে আজ সরকার সে ইস্তফা দিয়া হ্যায়। কোভিড কালে নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল, ঢাকি রনপা সহযোগে মিছিল করলেন বিধাননগরের 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। ওই ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীর প্রচারেও ছিলেন 5 জনের বেশি কর্মী সমর্থক। ঢাক বাজিয়ে রনপা নিয়ে মিছিল, তৃণমূল প্রার্থীকে ঘিরে রয়েছেন বেশ কয়েকজন কর্মী সমর্থক। প্রার্থীর মুখে মাস্ক থাকলেও তার সঙ্গীদের কারণ মাস্ক, নাকের নিচে কারোর আবার থুতনির নিচে। সংক্রমণ লাফিয়ে বাড়তে থাকায় বিধিনিষেধ আরো করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে পুরো ভোটের প্রচারে প্রার্থী সহ থাকবেন 5 জন। রোড শো মিছিলে জারি হয়েছে নিষেধাজ্ঞা, জোর দেওয়া হয়েছে ডিজিটাল প্রচারে। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিধাননগরের 17 নম্বর ওয়ার্ডের অলিগলি চষে বেড়ালেন তৃণমূল প্রার্থী, আর এই নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে শাসক দল। তৃণমূলের মিটিং মিছিলে দেখুন কয়েকশো ঢাক ঢোল হাতি ঘোড়া সব নিয়ে বেরোচ্ছে। আমরা 5-7 জনের বেশি নেই, ঢাক বেজে মানুষকে আমরা সচেতন করছি, ঢাকা একটা শুভ জিনিস, সেই শুভ জিনিস বাজাতে বাজাতে যাচ্ছি। 17 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর প্রচারেও ছিলেন 5-এর বেশি কর্মী সমর্থক। গাইডলাইন আছে, তার বাইরে আমরা কোনো লোক নিয়ে বেরোচ্ছি না। তৃণমূলের মিটিং মিছিলে দেখুন কয়েকশো ঢাক ঢোল হাতি ঘোড়া সব নিয়ে বেরোচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে বিধি ভঙ্গের অভিযোগে 4 পুর এলাকার 3 প্রার্থীকে শোকজ করা হয়েছে। জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শীতে অসময়ে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে, পাহাড়ে আজ কোথাও কোনো জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 48 ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তাপমাত্রার খুব একটা হেরফের এখনই হবে না। পাহাড়ে শিলাবৃষ্টি, কলকাতাতেও রাতভর ধারাপাত, শীতের লেপ কম্বল পিঠে পুরি পায়েসের আয়েস উধাও। অবস্থা এমনই যে জানুয়ারির প্রথমেও মাথায় ছাতা। অসময়ে বৃষ্টিতে নাজেহাল কলকাতা থেকে দক্ষিণবঙ্গ, পাহাড়েও একই ছবি। শিলাবৃষ্টি হয়েছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে, কোথাও কোথাও আবার সকালের দিকে ছিল কুয়াশার দাপট। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 48 ঘন্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে। বৃষ্টি থাকবে কিন্তু কমবে, হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। 14 তারিখ কোস্টের দিকে একটু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বাকি জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 48 ঘন্টা একটু হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই অসময়ে বৃষ্টি, আবার সেই কারণেই উত্তরে হাওয়া বাধা পাওয়ায় শীতের দাপট উধাও। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি।
আগামী দুদিন কলকাতায় তাপমাত্রা প্রায় এরকম থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। এবিপি আনন্দ।